এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী মিয়াকে হত্যাচেষ্টা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে প্রায় 5.5 ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতনের ঘটনাটি জানেন না বাংলাদেশ ব্যাংক। এসব অপকর্মে অভিযোগের তির বেসরকারি ন্যাশনাল ব্যাংকের দুই পরিচালকের দিকে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে অরাজকতার পাশাপাশি যে লুট চলছে এ ঘটনা তার জ্বলজ্জ্বান্ত উদাহরণ। মাসুমিয়া রিপোর্ট। বেসরকারি এক্সিম ব্যাংক লিমিটেড সম্প্রতি যার ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে গুলশান থানায়। মামলার এজাহারে বলা হয়, বন্ধকি জমির দাম কমের কারণে ঋণ দিতে রাজি না হওয়ায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী মিয়াকে গুলি করে হত্যাচেষ্টা করেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক রণ হক সিকদার। রাজধানীর 300 ফিট সড়ক এলাকায় গুলি করা হয় তাকে। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। পরে তাকে ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয় বনানীর সিকদার হাউসে। সেখানে প্রায় 5.5 ঘণ্টা আটকে রেখে তাদের চালানো হয় মানসিক নির্যাতন। এ সময় তাদের ফের হত্যার হুমকি দেন রণ হক সিকদার ও তার ভাই দীপু হক সিকদার। এমনকি জোর করে সাদা কাগজে নেওয়া হয় সই। তো এই মামলায় ওনারা দুইজনকে আসামি করেছেন। মামলার ঘটনার সপক্ষে যে তথ্য প্রমাণ সেটা আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। মামলার তদন্ত চলমান এবং তদন্ত সাপেক্ষে যে আইনগত যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে বিষয়টি তারা জানে না, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর মনে করেন, দেশে ব্যাংক খাতে যে অরাজকতা চলছে এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। চাপ দুই রকম হতে পারে, যে মুখের কথার চাপ বা আর্থিক প্রলোভন দিয়েও চাপ দেওয়া হয়, কিন্তু যেখানে গুলি করে চাপ দেওয়া হয় এ তো দস্যুতা। এইটা তো, এবং আমরা বেশ কিছু সন্দেহ আন এখন যে 7 তারিখের ঘটনা মামলা হলো গিয়ে কত পরে, ব্যাপারটা কি, এরা কি এতই শক্তিশালী যে মামলা পর্যন্ত ঠেকিয়ে রাখছে? এখন তো আমার সন্দেহ হচ্ছে মামলা হলেও এর কোনো বিচার হবে কি না। তবে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।